মহানবমী সকালে বাসের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কৈলাস শহরের 208A জাতীয় সড়কের কীর্তনতলী এলাকায়। সূত্রে খবর অনুযায়ী, দীর্ঘ বহু বছর ধরে স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে কৈলাস শহরের কীর্তনতলী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ধলাই জেলার কমলপুরের বাসিন্দা 49 বছরের মিলন দেবনাথ। কৈলাস শহরের একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো আজ সকালবেলাও দোকানে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি। পেছন দিক থেকে বেপরোয়াভাবে দ্রুতগতিতে এসে একটি বাস সজোরে ধাক্কা মারে ওনাকে। মাটিতে ছিটকে পড়ে মাথায় এবং মুখে প্রচণ্ডভাবে আঘাত পান মিলন দেবনাথ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান কৈলাস শহরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি রাখা হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। স্থানীয় সূত্রে জানা যায়, চালক গাড়ি চালানো শিখছিল, ফলেই এত বড় বিপত্তি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালক বাবু সেনা শর্মাকে গ্রেফতার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে আসে কৈলাসহ থানার পুলিশ। সকালে তার বাবা সানুন কইলা দোকানে যাই তো রেডি হইছে, ডেইলি যে এরকম হয়। আর গাড়ি বেটায় গাড়ি টাকা লিয়ে চালায়, গাড়ি ডাক কান্না তুলে দিছে তার বাবার। আপনার জামাইর নাম কি আসলো? মিলন দেবনাথ। বাড়ি কই? বাড়ি তো অরিজিনাল বাড়ি কমল বলে আমরা কইলা চলেই থাকি। আপনার নাম? কৈলাসহর থানায় বাস চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত মিলন দেবনাথের স্ত্রী অপর্ণা চক্রবর্তী দেবনাথ। তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।